জঙ্গিদের গুলিতে শহীদ বিএসএফ জওয়ান। সূত্রে জানা যায়, কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার থানাধীন সিমনা এলাকায় এনএলএফটি গোষ্ঠীর জঙ্গিরা টহলরত বিএসএফ জওয়ানদের ওপর গুলি চালায় বাংলাদেশ সীমান্ত থেকে। এতে বিএসএফের 149 ব্যাটেলিয়ানের হেড কনস্টেবল গিরিশ কুমার যাদব গুলিবিদ্ধ হন। তাকে হেলিকপ্টারে করে আগরতলায় আনা হয়। আগরতলায় হাসপাতালে তিনি প্রয়াত হন। পড়ে কভি রঙ তেরা জিসমো সে নিকল কে খুন কহে।